আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের এই ভালো থাকার জন্য আমি চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকছে তোমাদের জন্য গিভওয়ে। আর তোমরা যারা এই গিভওয়েতে জয়েন করতে চাও, অবশ্যই পেজটা ফলো করে দিবা। আর আগামী 4 দিনের ভিতরে তোমরা যদি আমার পেজে 10K ফলোয়ার করে দিতে পারো, তাহলে তোমাদের জন্য থাকছে যে কোনো 5 জন, লাকি 5 জন পাবে লাইভে থাকা অবস্থায় প্লেস মোর অফারের যে অফারটা চলতেছে, সেই অফারটা আমি যে কোনো 5 জনকে নিয়ে দিব। আর এই অফারটা তোমরা পাবা শুধু যদি তোমরা আমার 4 দিনের ভিতরে 10K করে দাও, তবেই এই অফারটা যে কোনো লাকি 5 জন পেয়ে যাবা, ঠিক আছে? সেজন্য কি করতে হবে, অবশ্যই পেজটা ফলো করতে হবে, ভিডিওটা শেয়ার দিতে হবে যাতে সবার কাছে পৌঁছে যায় ভিডিওটা। আর তোমাদের এইটুকুই কাজ, আর কোনো কিছু করা লাগবে না, শুধু 4 দিনের ভিতর 10K ফলোয়ার করে দিলেই চলবে, ঠিক আছে? আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই মনে রাখবা যে কোনো 5 জন, যে কোনো 5 জন এই গিভওয়েটা পাবা, ঠিক আছে? 10K উপলক্ষে আবার গিভওয়ে থাকবে, সেটা তো তোমরা জয়েন করতে পারবা। আর সব কিছু লাইভে দিয়ে রাখবো, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকো আর মজা করো, আর জলদি জলদি পেজটা ফলো করে দাও। তোমরা দিনের ভিতর 10 দিন, 3 দিনের ভিতর 10K করে দিতে পারো, তোমাদের জন্য পাঁচটা অফার থাকছে। কি বলবো, হ্যালো ভাইয়া, দেখা কাস্টমার ঢোকেন নাই, কাজ করছেন? আমি ওয়ান টু কাস্টম খেলবো, হ্যাঁ পরেরটা খেলতে পারবো, কাস্টম বানাও। আদিল মেহা খান আমার কাস্টমার 3 দিনের ভিতর 10K করে দিতে পারলে তোমাদের জন্য দিবে হচ্ছে 5টা, 5টা ব্যাপারে তোমরা ভিডিওটা উড়ে ধরে শেয়ার দিবা, ফলো করবা। তোমরা চাইলে আমরা একদিনও পেয়ে যেতে পারো, আমাদের জিহাদ কিন্তু উড়াল করে কাদাপতি করে, তাহলে কিন্তু টার্গেট করে করছে তো বলা দিয়ে তো ল্যান্ডলাইন না তো ল্যান্ডলাইন পাবা। এইখানে বসে আছে হাবিব ভাই, কিন্তু একটু
তামি ভাই। আসান ভাই তিন করে ফেলছে। তারা গিল্ডে যাও, গিল্ডে একলা ভাই, মানে একলা ভাই 4 দিন করে ফেলছে একলা ভাই। আমার ফ্রেন্ড দিয়েছে এবং আমার গিল্ডে ঢুকতে পারবো, ঠিক আছে? আর সারাক্ষণ আমার খেলতে পারো বা না পারো চাই না, আমার সঙ্গে তোমরা জলদি জলদি জয়েন করে ফেলো। আমি পাই কিন্তু বিল্ডিং করে ফেলছি। নেহা কোথায়? লোকাই হতো গোয়েন্দি ভাই, ইংলিশ থাকতে পারবা আর ইংলিশে জয়েন করতে পারবা। বৃষ্টি আপু থাকলে কাস্টমটা বানাই ফেলে, যারা এখনো চেষ্টা ফলো করে না ফলো করে দাও। চিহ্নাতে ফাইট চলতে দেখা যাক গিয়ে পারে কিনা। হ্যাঁ ভাই সবাই বল, মেরে ফেললো আমাদের ভাই, তারপরে শেষ। কাস্টমটা বানাচ্ছে এখন আমাদের আশিক ভাই কিন্তু জিরো দিয়ে গেমকে বন্ধ করে দিচ্ছে। আমি তো মার মার আসো, ঠিক আছে? কেউ মিস করি আমার ভিডিওটা, সবাই একটু ভিডিওটা সারবে, সবাই একটু উড়ে ধরা লাইক এবং পেজটা ফলো করে দিবা। হ্যাঁ আমার গিল্ডে ঢুকতে চাইলে ঢুকতে পারবা, সমস্যা নাই, খেলতে পারবা সবসময়।
গাড়িটা চালাই তো। আমরা এখানে একটা পাইপ দেখি তোমার কাছে যাবো দেখতে হবে। আমার ছোটখাটো গিট বুঝছেন, আমাদের হাসান ভাই কিন্তু মারা যায়, হাসান মারছে মারে দিচ্ছে রে ওদের। হ্যাঁ হাসান ভাই মারে তোমাদের জন্য কিন্তু 5টা গিভওয়ে আছে ঠিক আছে, মানে কেউ মিস করো না, সবাই ওদের পেজটা ফলো করে দাও। তোমাদের জন্য কিন্তু গিভ রয়েছে 5টা ঠিক আছে, কেউ মিস করবা না, সমস্যা নেই, মাঝে মাঝে একটু হলেও দিতে পারবা। আসাম ভাইয়ের কাছে 80, আরেকটা কে জিয়াদের কাছে এনেমি। ও জিহাদ আর হাচান মনে হয় না জিহাদ এখানে পারবে, জিহাদ কি পারবে? ও আমাদের আশিক ভাই কিন্তু এন্ট্রি মেরে হাসানকে আউট করে দিল। এখন কথা জিহাদ ভার্সেস আসে বলাই তো ঘুরে ঘুরে গাড়ি চালাই দিচ্ছে, গাড়ি চালা ভাই চালা। ওকে অনলি ওয়ান্টেড সাসপেক্ট, মানে জিহাদ কিন্তু আশিক কে একদম লালালাল করে দিল। এখানে নেওয়ার মতো কি আছে বলো তো? আচ্ছা জুনি আর আজিম কি জান, তোমরা চাইলে আমার ফ্রেন্ড লিস্টে আসতে পারবে ঠিক আছে। পারবে না জিয়াদের সঙ্গে ডাবল ভিক্টর তো, আমি আবারও বলি তোমার যদি চাপ করে নিতে পারো ঠিক আছে, তোমাদের জন্য কিন্তু ভিডিও থাকছে 5টা প্লেসমোর অফারের যে অফারটা চলতেছে আমি 5 জনকে দিব অবশ্যই তোমরা, আর পুরা ধরা ভিডিওটা শেয়ার করবা ঠিক আছে। যদি হয়ে যাও 5 জনের জায়গায় 10 জনও পাইতে পারো, সবাই ফলো করে দিবা। অবশেষে জিয়াত আমাদের ভুলে করে দিল, আর তোমরা কিছু দিও না, তোমাদের কিন্তু 5টা গিফট আছে ঠিক আছে, 5টা অফারে অফারটা চলতেছে ওইটা কিন্তু তোমাদের 5 জনকে দেওয়া হবে ঠিক আছে।